সাপোর্টে আসলে আমাদের যখন শীট পাইলের ডেপথ অফ পেনিট্রেশনটা কম হয় তখন ফ্রি আর্থ সাপোর্ট মেথডই ডিজাইন করা যায়। বাট যদি এরকম হয় যে আমাদের যে ল্যাটারাল লোড সেটার পরিমাণ অনেক বেশি এবং সেটা পারফেক্টলি রেজিস্ট করার জন্য ইকুইলিব্রিয়ামের জন্য আমাদের ডেপথ অফ পেনিট্রেশন যখন বেশি হয় তখন আসলে ফ্রি আর্থ সাপোর্টে ডিজাইন করা যায় না, তখন ফিক্সড আর্থ সাপোর্ট মেথডে ডিজাইন করতে হয়। এই দুটো আসলে নামের ডিফারেন্স থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি এই দুটো মেথডের মধ্যে মানে বেসিক ডিফারেন্সটা কোথায়। যেমন প্রথমটা হচ্ছে ফ্রি আর্থ আর আজকেটা হচ্ছে ফিক্সড আর্থ। ফিক্সড আর্থ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় যে আমাদের যে শীট পাইল, শীট পাইলের বটমটা যখন ডেপথ অফ পেনিট্রেশন অনেক বেশি হয় তখন পাইলের যে বটম পয়েন্ট বা বটম টিপ যেটা সেটা আসলে অনেকটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে, ঠিক আছে, বিমের ফিক্স সাপোর্ট যেরকম অনেকটা সেইরকম কাজ করে। তখন ধরা হয় যে আসলে বটম পয়েন্টটা ফিক্স এগেনস্ট রোটেশন, মানে এখানে সে কোনো রোটেশন এলাও করবে না, ঠিক আছে। বাট প্রথম যে ডিজাইন মেথড যেটা ছিল ফ্রি আর্থ সাপোর্ট, সেক্ষেত্রে আমরা বটম টোটালটাকে হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরে ডিজাইন করছি। দ্যাট মিন্স সিম্পলি সাপোর্টেড বিমে আমরা কি, আমাদের তো কোনো পাশেই ফিক্স থাকে না, এক পাশে হয়তো হিঞ্জ আর এক পাশে রোলার, এইভাবে আমরা ধরে ডিজাইন করে ফেলি, যেটা কিনা দুইটাই মুভমেন্ট নিতে মানে দুই জায়গায় হচ্ছে রোটেশনটা রোটেশন আসে, ঠিক আছে, বা রোটেশনটা জিরো হয় সে মুভমেন্ট নিতে পারে না, এই টাইপ একটা কন্ডিশন। কিন্তু ফিক্সড আর্থ সাপোর্টের ক্ষেত্রে যখন ডি ডেপটা অনেক বেশি হয় তখন বটম পয়েন্টটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে, তখন দেখা যায় যে জিরো মুভমেন্টের যে পয়েন্ট সেটা একদম বটম পয়েন্টে না হয়ে হয়তো একটু উপরের দিকে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আসলে দুইটা মেথডের মধ্যে বেসিক যে পার্থক্য। তো এক্ষেত্রে দেখা যায় টোটাল ডিজাইনটা একটু মডিফাই হয়ে যায়। এটা আমরা যখন একটা প্রবলেমটা দেখব ম্যাথ করার সময় আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো এই জিনিসগুলো একটু পরে বলতেছি, আগে যদি আমরা একটু ফিগার দেখি। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? মানে ফিক্স আর্থ কখন দিব, মানে ডেপটা কতটুকু হলে ফিক্স আর্থ দিব? না, এটা সেভাবে কোনো ফিক্সড রেঞ্জ নাই যে কত হইলে তুমি ফিক্স আর্থ দিবা। এটা ডিপেন্ড করবে হচ্ছে যখন ডি ডেপটা অনেক বেশি হয় সেরকম, আর এমনিতে যখন প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রায় সময় হচ্ছে এটা মেনশন করাই থাকবে যে তুমি ফ্রি আর্থ সাপোর্টে ডিজাইন করবা নাকি ফিক্স আর্থ সাপোর্টে ডিজাইন করবা, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে দেখো এটা যদি শীট পাইল হয় তার একদম বটম পয়েন্ট যেটা, আচ্ছা এটার চেয়ে এটা একটু কমপ্লেক্স, এখানে এই ফিগারটা দেখলে ভালো বুঝবা। ওকে, এখানে দেখো এটা যদি একটা পাইলে ধরো এটা টপ পয়েন্ট, তার একদম বটম পয়েন্ট হচ্ছে এখানে অ পয়েন্টটা। এখন ফিক্সড আর্থ সাপোর্টের ক্ষেত্রে কি হয়, আমাদের বটম পয়েন্টটা অনেকটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি জানি, ফিক্স সাপোর্টে সবসময় নেগেটিভ মুভমেন্ট জেনারেট করে, সে এখানে রোটেশন সে রেজিস্ট করতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে তার যে বটম পয়েন্ট সেখানে কিন্তু মুভমেন্ট জিরো হয় না, সেই জিরো পয়েন্ট জিরো মুভমেন্টের যে পয়েন্ট সেটা বটমে না হয়ে খানিকটা উপরে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আসলে মূল মডিফিকেশন তার যে ডিজাইনের। তো এক্ষেত্রে দেখা যায় যে টোটাল যে আমাদের প্রেশারের যে ফিগার, ঠিক আছে, এটা টোটালটাই হচ্ছে আমাদের একটু মডিফাই করতে হয়, কারণ যে পয়েন্টে হচ্ছে আমাদের মোমেন্টটা জিরো থাকবে একদম টপ পয়েন্ট থেকে ওই জিরো পয়েন্টের মোমেন্ট, এক সেকেন্ড আমি মনে হয় একটা যদি মার্কার নেই তাহলে তোমাদের। ওকে, এখানে দেখো এটা হচ্ছে আমাদের পাইলের টপ পয়েন্ট, এটা বটম পয়েন্ট, বটম পয়েন্টে মোমেন্ট জিরো না, ঠিক আছে, কারণ তার পেনিট্রেশন ডেপটা বেশি হওয়ার কারণে জিরো মোমেন্টের যে পয়েন্ট সেটা বটমে না হয়ে খানিকটা উপরের দিকে হয়, যেটা কিনা এখানে বোঝানো হচ্ছে ওয়াই ডিস্টেন্স, আমাদের গ্রাউন্ড লেভেল থেকে ওয়াই ডিস্টেন্স নিচে হয়তো তার জিরো পয়েন্ট জিরো মোমেন্টের যে পয়েন্ট সেটা আছে। দ্যাট মিন্স এটাকে বলা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। ওকে, এখানে হচ্ছে মোমেন্টটা
জিরো। তো এক্ষেত্রে আমাদের এই পাইলের টপ থেকে এই ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত এই যে পাইলের যে অংশ এতটুকু হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের মতো কাজ করবে। তাই আমরা এই প্রথম একদম টপ থেকে ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত এই অংশটুকু আমরা আমরা যে ফ্রি আর্চ সাপোর্ট মেথডে যেভাবে ডিজাইন করছি সেভাবে আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে। কিন্তু ইনফ্লেকশন পয়েন্টের পর থেকে বটম পর্যন্ত তার বিহেভিয়ারটা অন্যরকম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ফ্রি ফিক্সড আর্চ সাপোর্ট মেথড দিয়ে ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইনটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ফার্স্ট অফ অল ইনফ্লেকশন পয়েন্টের উপর পর্যন্ত তার প্রেশার ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা প্রথমে অ্যানালাইসিস করে শিখে সেটা ডিজাইন করতে হয়। সেকেন্ডলি হচ্ছে ইনফ্লেকশন পয়েন্টের নিচের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সেটা বাকিটুকু কনসিডার করতে হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে মূল কথা যে যখন ডেপথ অফ পেনিট্রেশন বেশি হবে তখন ইনফ্লেকশন পয়েন্টটা একদম বটমে না হয়ে তার চেয়ে কিছুটা উপরে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ইনফ্লেকশন পয়েন্টটা আসলে সে কত ডিস্টেন্স পরে তার জিরো মোমেন্টের পয়েন্টটা জেনারেট করবে সেটা হচ্ছে একটা ডিজাইনের বিষয়, সেটা আমাদের আলাদাভাবে কনসিডার করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, দ্যাট মিন্স যেখানে মোমেন্ট জিরো সেটা অনেকটা হিঞ্জের মতো কাজ করে। বাট তোমরা যদি এখানে প্রেশার ডায়াগ্রামটা দেখো, প্রেশার ডায়াগ্রামটা এদিক থেকে আসতেছে এখানে এসে এই পয়েন্টটাতে, এটা ইনফ্লেকশন পয়েন্টের নিচে কোনো একটা জায়গায় সে এই পয়েন্টটাতে হচ্ছে প্রেশারটা জিরো, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা আরেকটা পয়েন্ট, এটা কিন্তু ইনফ্লেকশন পয়েন্টেই প্রেশার জিরো হবে এমন না, ঠিক আছে। এটা ইনফ্লেকশন পয়েন্ট থেকে একটু নিচে কোনো একটা জায়গায় হচ্ছে টোটাল যে ফোর্স যেটা অ্যাক্টিভ ফোর্স সেটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যাবে, তো এই জায়গায় হচ্ছে প্রেশার জিরো থাকবে। তো এই জিরো প্রেশারের প্রেশারেরও একটা পয়েন্ট আছে, সেটাও আমাদের এখানে মানে ডিজাইনের সময় এটাও আলাদাভাবে কনসিডার করতে হয়, যেটা কিনা ধরে নেওয়া হয় যে হয়তো গ্রাউন্ড লেভেল থেকে এক্স ডেপথ, ওকে। আর বটম পয়েন্ট তো একদম শেষে, যেটা কিনা টোটালটাই হচ্ছে এই যে ডি ডিস্টেন্স নিচে যেটা। তো এক্ষেত্রে ডিজাইনটা হচ্ছে একটু লেন্দি, যেমন আমাদের এই যে ডেপথ অফ পেনিট্রেশন যেটা আমরা ক্যালকুলেট করব সেটা কয়েকটা কম্পোনেন্টে বিভক্ত, যে একটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্টের ডেপথ সেটা কতটুকু সেটা একবার ক্যালকুলেট করতে হয়, তারপর হচ্ছে জিরো প্রেশারের যে পয়েন্ট সেটাও আলাদাভাবে ক্যালকুলেশন করতে হয়, এরপর বাকি যে অংশ জিরো প্রেশারের পয়েন্ট থেকে একদম বটম পয়েন্ট পর্যন্ত সেই ডিস্টেন্সটা ক্যালকুলেট করে টোটাল আমরা ডিটা বের করতে পারি, ম্যাম, ঠিক আছে। জিরো প্রেশার মানে এখানে কি হবে? জিরো প্রেশার বলতে এখানে হচ্ছে তোমার টোটাল যে অ্যাক্টিভ ফোর্স যেটা যেটা কাজ করতেছে সেটা মোটামুটি নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে হয়তো কোনো প্যাসিভ প্রেশার কাজ করবে না। এটা প্রেশার ডায়াগ্রামটা এভাবে আমরা যদি প্রেশার ডায়াগ্রামটা ড্র করতে থাকি, ড্র করলে দেখা যায় যে কোনো একটা জায়গায় সে পাইলের পাইলের যে সেন্টার লাইন সেটাকে ইন্টারসেক্ট করে, তো ওই পয়েন্টটাকে জিরো মানে জিরো প্রেশার ধরা হয়, ঠিক আছে। দ্যাট মিন্স এই পয়েন্টের পর থেকে হচ্ছে তোমার প্রেশারটা এইদিকে চলে আসে এই পাশে, এটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো এখানে লেখা আছে আসলে, যে আসলে তখন ফিক্সড আর্চ সাপোর্ট মেথডে কি করা হয়, দ্য বেস অফ দ্য পাইল ইজ রিলেটিভলি ফিক্সড, সো দেয়ার ইজ এ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সচার অ্যাবভ দ্য টো অফ দ্য পাইল, এই যে যেটা হচ্ছে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট যেটা সেটা কি বলা হচ্ছে কন্ট্রাফ্লেক্সচার। প্যাসিভ রেজিস্ট্যান্স ইজ মোবিলাইজড অন বোথ ফেসেস, আচ্ছা এটা সেম আগের মতনই। আর দ্য ল্যাটারাল প্রেশার ইনক্রিজেস লিনিয়ারলি উইথ ডেপথ, এটা তো আমরা জানি নর্মালি কি হয় যত ডেপথ বাড়তে থাকে প্রেশার তত বাড়তে থাকে, আর কোনো ওয়াল ফ্রিকশন নাই। আচ্ছা ওকে, এখন যদি আমরা একটা প্রবলেম দেখি সেটা দেখলে আর একটু ক্লিয়ার হবে তোমাদের। এই এরকম একটা সিচুয়েশন আছে, আমাদের কি করতে হবে এই পাইলটা ফিক্সড আর্চ সাপোর্ট মেথডে ডিজাইন করতে হবে। দ্যাট মিন্স যেহেতু এটা অ্যাঙ্কর শিট পাইল, তো আমাদের এই যে টেনশন ফোর্স যেটা অ্যাঙ্করিং ফোর্স টি সেটা ফাইন্ড আউট করতে হবে, আর হচ্ছে ডিটা ক্যালকুলেট করতে হবে। তো এই ক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে স্যান্ডি সয়েল নিয়ে কাজ করতেছে, কারণ এখানে ক্লে সয়েল হলে ব্যাপারটা আসলে আলটিমেটলি বেশি কমপ্লেক্স হয়ে যায়।
টোটালটাই হচ্ছে সেম, যেটা যেই সয়েলের উপর সিট পাইলটা কনস্ট্রাক্ট করা হচ্ছে সেটা দিয়েই আসলে ব্যাকফিলিংটা করা হয়েছে, যেখানে কিনা ফাই হচ্ছে 30 ডিগ্রি আর গামা হচ্ছে 16.5 কিলোনিউটন পার মিটার কিউব দেওয়া আছে। আর হচ্ছে অ্যাঙ্করিংটা পাইলের টপ পয়েন্ট থেকে 2 মিটার নিচে করা হচ্ছে, এই ইনফরমেশনগুলো দেয়া। এখন হচ্ছে আমাদের অ্যাঙ্করিং ফোর্স আর ডেপথ অফ পেনিট্রেশনটা ক্যালকুলেট করতে হবে। একটু আগে যেটা বলছি এই ফিক্স আর সাপোর্ট মেথডের টোটাল ডিজাইন প্রসিডিউরটা দুইটা স্টেপে ডিভাইডেড, একটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্টের উপর পর্যন্ত ফার্স্ট স্টেপে, আর সেকেন্ড স্টেপে হচ্ছে ইনফ্লেকশন পয়েন্টের নিচ থেকে। ঠিক আছে, এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ যদি একটু দেখো, আগে প্রথমেই হচ্ছে আমরা নর্মাল কি যেভাবে করি সবগুলো ডিজাইনের ক্ষেত্রে, এই যে অ্যাক্টিভ প্রেশার যেটা গ্রাউন্ড লেভেলে, এই যে এখানে ড্রেস লেভেলে আমাদের প্রেশার কত রো ওয়ান সেটা প্রথমে হচ্ছে ক্যালকুলেট করে ফেলি। ঠিক আছে, প্রেশার পেয়ে গেলে এখানে আমরা টোটাল অ্যাক্টিভ ফোর্সটা প্রেশার থেকে খুব সিম্পলি এটা ক্যালকুলেট করে ফেলতে পারি। তারপর সেকেন্ড স্টেপে হচ্ছে ডিটারমাইন দ্য ডিস্টেন্স অফ দ্য ইনফ্লেকশন পয়েন্ট ওয়াই ফ্রম টেবিল ওয়ান। আচ্ছা, এখন সেকেন্ডে হচ্ছে আমরা যেহেতু ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত ডিজাইন করব, ইনফ্লেকশন পয়েন্ট তাই আমাদের ইনফ্লেকশন পয়েন্টটা গ্রাউন্ড লেভেল থেকে কিংবা ড্রেস লেভেল থেকে কত ডেপথে সেটা আসলে প্রথমে জানতে হবে, কারণ আমার এই টোটাল লেন্থটা দরকার। ঠিক আছে, তো এই ইনফ্লেকশন পয়েন্টের ডিস্টেন্সটা জানার জন্য একটা টেবিল আছে। টেবিলটা আসলে কিসের উপর, যে এক্ষেত্রে এই যে ইনফ্লেকশন পয়েন্টটা কত ডেপথে হবে এটা ডিপেন্ড করে এই সয়েলের ক্যারেক্টারিস্টিক্স এর উপর, কিংবা আমি যদি স্পেসিফিক্যালি বলি এই যে সয়েলের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের উপর। ঠিক আছে, তো এই যে সয়েলের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সাথে এই ইনফ্লেকশন পয়েন্টের ডেপথটা রিলেটেড। ঠিক আছে, যেমন এখানে এই টেবিলটা যদি দেখো, যদি ফাই ইকুয়ালস টু 20 ডিগ্রি হয় তাহলে ইনফ্লেকশন যে পয়েন্ট সেটা কি হয়, আমাদের যে পাইলের হাইট আছে গ্রাউন্ড লেভেলের উপরে, ঠিক আছে, তার 25% কিংবা ধরো 0.25 H। ওকে, সিমিলারলি 25 হইলে 0.15 H, যদি এটা 30 ডিগ্রি হয় ফাই এর মান সেক্ষেত্রে 0.08 H, 40 ডিগ্রি হইলে এরকম। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস দেখো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের মান যত বাড়তেছে আমাদের ইনফ্লেকশন পয়েন্টের ডেপ তত কমতেছে। ঠিক আছে, যেমন এই ভ্যালুটা অনেকটা জিরোর কাছাকাছি, 0.007 × H করলে সামথিং 0.00 something আসবে। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের মান যত কম হবে এক্ষেত্রে সয়েলের, তত হচ্ছে তার ইনফ্লেকশন পয়েন্টটা তত ডেপথে কাজ করবে। এই কয়েকটা ভ্যালু একটু মনে রাখতে হবে যে আসলে পাইয়ের ভ্যালু কত হইলে ডেপথ কত হয়। ঠিক আছে, তো সিম্পলি হচ্ছে আমরা এখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাব ইনফ্লেকশন পয়েন্টের ডেপথ। ওকে, তারপর থার্ড স্টেপে আমাদের কি করতে হয়, যে ডিটারমাইন দ্য ডিস্টেন্স এক্স, দ্যাট মিন্স ওই যে আমাদের জিরো প্রেশারের যে পয়েন্ট সেটা কত ডিস্টেন্সে ওই জায়গায় ওই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস কি, যেমন আমরা হচ্ছে ক্যান্টিলিভার যখন ডিজাইন করছিলাম তখনও দেখছি, বা লাস্ট যে লেকচারে আমরা ওইখানে দেখছি যে কি হয়, টোটালটা এরকম না যে সবসময় এই পাশে যা আছে সব যে প্যাসিভ ফোর্স হিসেবে কাজ করে এমন না, যে এখানে দেখো উপরের দিকে অ্যাক্টিভ ফোর্সটা এই দিক থেকে আসতেছে। ঠিক আছে, আমার পয়েন্টারটা কি দেখা যাচ্ছে, পয়েন্টারটা দেখতেছো? আচ্ছা, এখানে হচ্ছে অ্যাক্টিভ প্রেশারটা এই দিক থেকে আসতেছে, বাট জিরো যে প্রেশার, জিরো প্রেশারের যে পয়েন্ট তারপর অ্যাক্টিভ প্রেশারটা আসলে এই পাশে কাজ করে। ঠিক আছে, সেই জন্য এটা একটা সিগনিফিকেন্স আছে, যে তাই আমাদের এই জিনিসটা বের করতে হবে যে কোন পয়েন্টে জিরো প্রেশার কাজ করতেছে। ম্যাম, হ্যাঁ বলো, বাম দিকে কিভাবে অ্যাক্টিভ প্রেশার কাজ করবে? বাম দিকে তো ম্যাম প্যাসিভ প্রেশার না, এটাই তো আমি বললাম যে তুমি যদি আগের ফিগারগুলো দেখো সব সময় যে বাম দিকে যা আছে সবচেয়ে তোমার প্যাসিভ হয়ে যাবে এমন না, কোন একটা পোর্শনে দেখা যায় যে এই জিনিসটা রিভার্স হয়ে যায়। আমরা এটা ক্লে সয়েলের ডিজাইনের ক্ষেত্রে যেরকম দেখছিলাম,
যে অনেক সময় এই পাশে এই পাশটা অ্যাক্টিভের মতো কাজ করে, ওই পাশটা প্যাসিভের মতো কাজ করে, এখানে অনেকটা সেম। যখন পেনিট্রেশন ডেপথ অনেক বেশি হয় তখন একটা স্পেসিফাইড ডিস্টেন্স পরে হয়তো আমাদের যে প্রেশার জোন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই পাশে দেখো এই ক্ষেত্রে এই পাশে যে পয়েন্ট অফ জিরো প্রেশার যেটা, সেটার পরে এই পাশটাতে অ্যাক্টিভ ফোর্স কাজ করতেছে বা এই পাশের সয়েলটা অ্যাক্টিভ প্রেশারের মতো কাজ করবে, ঠিক আছে? তারপর আমাদের কি করতে হবে, এই যে ইনফ্লেকশন পয়েন্ট যেটা এখানে তার প্রেশারটা কত রো আই সেটা ডিটারমাইন করতে হবে। সিমিলারলি আমাদের ডিটারমাইন দ্য প্রেশার রো টু বিলো দ্য ড্রেস লেভেল আপ টু দ্য ইনফ্লেকশন পয়েন্ট। আচ্ছা এটা কত সেটাও বের করতে পারছি, এই রো টুটা আমরা একটু পরে পরে দেখতেছি, এই ফিগারে আসলে সেটা মেনশন করা নাই। ডিটারমাইন দ্য টোটাল রিয়াকশন অ্যান্ড অ্যাঙ্করিং ফোর্স। আচ্ছা তখন আমরা যখন ইনফ্লেকশন পয়েন্টটা পেয়ে যাব তখন এই যে টপ থেকে বটম পর্যন্ত এই কন্ডিশনের জন্য আমাদের বাকি ডিজাইনটুকু করতে হবে, সেটা করলে আসলে এই অ্যাঙ্করিং ফোর্সটা বের হয়ে যায় শুরুতে। পরবর্তী সেকেন্ড স্টেপ যেটা, যেটা কিনা ইনফ্লেকশন পয়েন্টের নিচ থেকে আমরা কনসিডার করবো, সেম এই যে বটমে এই জায়গায় কতটুকু প্রেশার কাজ করতেছে রো ফোর তা বের করে ফেলবো। তারপর হচ্ছে এই অংশটুকু নিয়ে ক্যালকুলেট করলে, দ্যাট মিনস মোমেন্ট নিলে আমাদের আলটিমেটলিটা বের হয়ে যাবে। আমরা যদি এখন স্টেপ বাই স্টেপ আগাই, শুরুতে আমাদের কোয়েফিসিয়েন্ট গুলা বের করে নিতে হয়, এগুলো তোমরা অলরেডি জানোই, কে এ কে পি, শুরুতে আমরা ক্যালকুলেশন করে নিবো। দেন রো ওয়ান এটা সিম্পলি সবসময় যেরকম থাকে কে এ গামা এইচ, এখানে মানগুলো বসায় দিলে আমাদের একদম এই যে ড্রেস লেভেলে যে প্রেশার সেটা পেয়ে যাচ্ছি 44 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তার প্রেশার যেহেতু পেয়ে গেছি তাহলে আলটিমেটলি আমরা একটি ফোর্সটা ক্যালকুলেট করে নিতে পারি, পেয়ে গেছি সেটা পি ওয়ান সমান 175.82 কিলো নিউটন। এটা একদম বেসিক স্টেপ সবটার ক্ষেত্রে যেরকম হয়। তো পরবর্তীতে আমাদের যেহেতু একটি ফোর্স ক্যালকুলেট করা হয়ে গেছে, নেক্সট স্টেপে আমাদের ইনফ্লেকশন পয়েন্টের ডেপথ বের করতে হবে। তো এখানে আমাদের যে ফাই সেটা 30 ডিগ্রি দেওয়া ছিল, তাহলে আমাদের এই যে ইকুয়েশন সেটা নিতে হবে ওয়াই ইকুয়ালস টু 0.08 এইচ, ঠিক আছে? এখানে এইচ সমান 8 মিটার বসেলে আমরা ইনফ্লেকশন পয়েন্টটা পেয়ে যাই 0.6 মিটার ডেপথে, ঠিক আছে? আচ্ছা তো এরপরের স্টেপে ছিল আমাদের এক্স স্টেপ বের করতে হবে, দ্যাট মিন্স এই ডিস্টেন্সটুকু কত। তার জন্য এখানে যেহেতু আমরা বলতেছি যে তার প্রেশার জিরো, প্রেশার জিরো মানে কি, এখানে যতটুকু অ্যাক্টিভ ফোর্স কাজ করতেছে টোটালটাই প্যাসিভ ফোর্স কি করে ফেলছে, সেটা নিউট্রালাইজ করে ফেলছে এই পয়েন্টে বা এই ডেপথে, তাই সেটা আলটিমেটলি আসলে আপাত দৃষ্টিতে সেখানে জিরো ফোর্স কাজ করতেছে। দ্যাট মিন্স যে পয়েন্টে আসলে অ্যাক্টিভ ফোর্স, টোটাল অ্যাক্টিভ ফোর্স আর টোটাল প্যাসিভ ফোর্স সমান হবে, সেটাই হচ্ছে আমাদের জিরো পয়েন্ট বা জিরো প্রেশার পয়েন্ট, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমরা যদি এখানে অ্যাক্টিভ ফোর্স ক্যালকুলেশনের যে ইকুয়েশন কে এ ইনটু গামা ইনটু ডিস্টেন্স, দ্যাট মিন্স এখানে ডিস্টেন্সটা হচ্ছে এইচ প্লাস এক্স, যেহেতু এক্স স্টেপটা আমরা এক্সটা কত সেটা জানি না, মাইনাস প্যাসিভ যে প্রেশার সেটা ক্যালকুলেশনের যে ইকুয়েশন সেটা হচ্ছে কে পি ইনটু গামা ইনটু ডিস্টেন্স, এক্ষেত্রে ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ওকে? এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, সলভ করলে দেখো এখানে এক্স ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা পেয়ে যাই, এখানে উপরে হচ্ছে রো ওয়ান এক্স ইকুয়ালস টু রো ওয়ান ডিভাইডেড বাই গামা ইনটু কে পি মাইনাস কে এ, ওকে? তো সিম্পলি এই ফর্মুলা থেকে আমরা এক্স এর যে ভ্যালু সেটা বের করে ফেলতে পারি। এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, আদারওয়াইজ এইভাবে সলভ করেও তোমরা লিখতে পারো। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই, রো ওয়ান এর ভ্যালু বসাইলাম, গামা কে এ কে পি এর মান বসাইলে আমরা এক্স এর ভ্যালু পাই প্রায় 1 মিটার। গামা কোনটা বসাবো, মানে যদি লেয়ার অনেকগুলো থাকে? হ্যাঁ, তাহলে এই যে এক্সট্রা এই লেয়ার, দ্যাট মিন্স গ্রাউন্ড লেভেলের নিচে এক্সট্রা যে জায়গা আছে সেই জায়গায় যে গামা কাজ করতেছে সেটা এক, কিংবা এটা আসলে এইভাবে হবে না, কারণ যদি বিভিন্ন রকম হয় তাহলে এখানেই তো চেঞ্জ হয়ে যাবে। তুমি যখন অ্যাক্টিভ আর প্যাসিভ যখন ক্যালকুলেশন করবা যে টোটাল অ্যাক্টিভ ফোর্স ইকুয়ালস টু টোটাল প্যাসিভ ফোর্স,
তখন যেখানে বা যেই লেয়ারে যেই গামা থাকবে ওই গামা বসাইয়েই আসলে ইকুয়েশনটা সলভ করে এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এখন যেহেতু এখানে একটাই গামা তাই এরকম একটা ইকুয়েশন আসছে, তাই আমি আসলে এখানে এটা দেখাইছি। যেটা যদি বিভিন্ন লেয়ার হয় তখন এভাবে শুরু করবা যে এক্স ডেপথে একটি ফোর্স বা টোটাল একটি প্রেশার সমান প্যাসিভ প্রেশার, তখন লেয়ার ওয়াইজ ওইভাবে বসাবা, বসানোর পর ওই ইকুয়েশনটা সলভ করলে এক্স এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন পরবর্তী স্টেপে আমাদের হচ্ছে রো টুটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যদি এই যে ড্রেজ লেভেল থেকে বা ধরো গ্রাউন্ড লেভেল থেকে এই যে ইনফ্লেকশন পয়েন্ট যেটা, ইনফ্লেকশন পয়েন্টটা যে ট্রায়াঙ্গুলের মধ্যে আছে, আমরা যদি শুধুমাত্র সেই ট্রায়াঙ্গুলটা নিই, এই যে সেকেন্ড ট্রায়াঙ্গুল যেটা, এটাকে যদি আমরা একটু এটাকে যদি শুধু কনসিডার করি, তাহলে দেখো ফিগারটা অনেকটা এরকম আসে। যেই জায়গায় ট্রায়াঙ্গুলের যে বেস বা বটম যে টপ পোর্শন, এখানে রো ওয়ান কাজ করতেছে প্রেশার, ঠিক আছে, সেখান থেকে ওয়াই ডেপথে হচ্ছে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট, আমাদের ওয়াই ডেপটা অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে 106, আর এই যে টোটাল একদম যে টপ পয়েন্ট যেটা সেটা আসলে এক্স ডেপথে, সেটা আমরা পেয়ে গেছি 1 মিটার, আর যে ইনফ্লেকশন পয়েন্টে প্রেশার কাজ করতেছে হচ্ছে রো আই। ওকে, তা এইরকম আমরা একটা ট্রায়াঙ্গেল পাই। ঠিক আছে, এখন এই সিমিলার এটা যে এটা এখানে দেখো একটা বড় ট্রায়াঙ্গেল, তার মাঝখানে একটা ছোট ট্রায়াঙ্গেল আছে এই যে এই অংশটুকু। ওকে, এখন আমাদের এই যে রো আই, এই রো আই এর মানটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এই সিমিলার ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা সেটা দিয়ে হচ্ছে রো আই এর মানটা পেয়ে যাই। যেহেতু আমাদের রো ওয়ান জানা, দুইটা ট্রায়াঙ্গেলেরই হাইট জানা, তো আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা সেটা যদি নেই, যে বেস ডিভাইডেড বাই হাইট, বড় ট্রায়াঙ্গেলের জন্য টোটালটার হাইট হচ্ছে 1, ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে বেস যেটা কিনা রো আই ডিভাইডেড বাই এই ছোট ট্রায়াঙ্গেলের হাইট, এই অংশটুকু আমাদের জানা। টোটালটা যদি 1 হয় এতটুকু 0.06 হইলে বাকি এই হাইটটুকু হচ্ছে 0.4 মিটার। টোটাল এই ইনফ্লেকশন পয়েন্টের আগ পর্যন্ত আমাদের টোটাল অ্যাক্টিভ ফোর্স কত সেটা বের করা, কারণ যেহেতু আমরা ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত কনসিডার করবো, এর উপর পর্যন্ত এতটুক পর্যন্ত এই যে ইনফ্লেকশন পয়েন্ট এখানে এতটুক পর্যন্ত কি পরিমাণ অ্যাক্টিভ প্রেশার কাজ করতেছে এবং সেখান থেকে কি পরিমাণ অ্যাক্টিভ ফোর্স আসতেছে আমাদের সেটা জানতে হবে। দ্যাট মিনস এই যে ট্রাপিজয়েডাল যে এরিয়া সেটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে টোটাল অ্যাক্টিভ ফোর্সটা পেয়ে যাব। এই অ্যাক্টিভ ফোর্সটাকে বলা হচ্ছে পি টু। ঠিক আছে, এইটা আমরা সিম্পলি ট্রাপিজয়েডাল যে ফর্মুলা, উপরে হচ্ছে রো ওয়ান, নিচে হচ্ছে রো আই ডিভাইডেড বাই টু, কিন্তু এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, সবগুলো ভ্যালু নোন, সবগুলো মান বসাই দিলে আমরা এই ট্রাপিজয়েডাল পোর্শনের একটি ফোর্সের মানটা পেয়ে যাই, যেটা কিনা 18.46। ঠিক আছে, তাহলে এই ফোর্সটা নিশ্চয়ই এই ট্রাপিজয়েডের সিজিতে বা সেন্টারে কাজ করতেছে। সেন্টারের ফর্মুলাটাও আগে একদিন দেখাই দিছিলাম তোমাদের, সেই ফর্মুলাটা বসায় নিলে এখানে এই সিজির মানটা আসে 0.26 মিটার। দ্যাট মিনস এটা টপ থেকে 0.26 মিটার নিচে আমাদের টোটাল যে একটি ফোর্স পি টু যেটা সেটা কাজ করতেছে। ওকে, তাহলে এতটুকু শেষ ইকুয়েশন পয়েন্টের আগ পর্যন্ত সব ক্যালকুলেশন সব ভ্যালু আমাদের জানা হয়ে গেছে। তাহলে আমরা যদি সেই পোর্শনটা নিয়ে এখন বাকি ফার্দার আগাই, তাহলে দেখো এটা টপ পয়েন্ট থেকে ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত আমাদের দুইটা ফোর্স কাজ করতেছে মেইনলি। প্রথমে হচ্ছে গ্রাউন্ড লেভেলের উপর পর্যন্ত টোটাল পি ওয়ান ফোর্স, আর গ্রাউন্ড লেভেলের নিচ থেকে হিঞ্জ পয়েন্ট কিংবা ইনফ্লেকশন পয়েন্ট সবগুলো সেম, হিঞ্জ পয়েন্ট ইনফ্লেকশন পয়েন্ট দেন কন্ট্রাফ্লেকচার পয়েন্ট সবগুলো একই মিনিং, সেখানে কাজ করতে হচ্ছে টোটাল ফোর্স পি টু। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি ফিগারটা দেখি, উপরে হচ্ছে আমাদের টপে টপ থেকে 2 মিটার নিচে অ্যাঙ্করিং ফোর্সটা আছে, তাহলে এখানে এতগুলো ফোর্স কাজ করতেছে
তার একটা রিয়াকশন ফোর্স নিশ্চয়ই থাকবে এবং ওইটা ইনফ্লেকচার পয়েন্ট বা ইনফ্লেকশন পয়েন্ট যেটাই বলো সেখানে মোমেন্ট জিরো ঠিক আছে সেগুলো মোমেন্ট নিতে পারে না কিন্তু ওইখানে তো একটা রিয়াকশন ফোর্স থাকবে ঠিক আছে সেই রিয়াকশন ফোর্সটাকে আমরা ধরে নিচ্ছি যে আর এ ওকে কারণ আমাদের যেহেতু এটা আমরা সেকশন নিয়ে নিছি সেকশন নিয়ে নিলে এখানে অবশ্যই একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছে সেটা আমাদের বের করতে হবে সেটা আমরা বের করার পরেই হচ্ছে আমাদের এই টির ভ্যালুটা বের করতে পারব তো এখন আমরা যদি এই যে এ পয়েন্ট যেটা যেখানে অ্যাঙ্করিং ফোর্স আছে এখানে যদি আমরা মোমেন্ট নেই সামেশন অফ এম এ ইকুয়ালস টু জিরো মোমেন্ট নিলে আমাদের আসতেছে বাকি তিনটা ফোর্স একটা হচ্ছে পি ওয়ান ট্রায়াঙ্গুলার এরিয়ার জন্য তাহলে পি ওয়ান ইন্টু তার সিজি হচ্ছে টপ থেকে টু থার্ড ইন্টু এইচ মাইনাস টু প্লাস সেকেন্ড যে ফোর্স যেটা পি টু পি টুটা কাজ করতেছে এই যে গ্রাউন্ড লেভেল থেকে আমরা একটু আগেই পাইছি তার সিজি হচ্ছে পয়েন্ট টু সিক্স মিটার নিচে তাহলে তাহলে পয়েন্ট টু সিক্স প্লাস সিক্স করলেই হয়ে যাচ্ছে তার ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি আর ফাইনালি হচ্ছে আমাদের আর এ আর এটা কাজ করতেছে উল্টা দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ সেজন্য এটা মাইনাস হয়ে ওই পাশে চলে গেছে দ্যাট মিন্স আর এ ইন্টু এই ডিস্টেন্সটা হচ্ছে সিক্স প্লাস ওয়াই দ্যাট মিন্স সিক্স প্লাস পয়েন্ট জিরো সিক্স তাহলে এখানে এই ইকুয়েশনের সবগুলো ভ্যালু ভ্যালু আমাদের নোন শুধুমাত্র আর এটা আননোন তাহলে এটা সলভ করে নিলে আমাদের আর এর মানটা বের হয়ে যায় একশো ছয় দশমিক তিন চার কিলোনিউটন ওকে তাহলে এখন আমরা যদি সিম্পলি সামেশন অফ এক্স করে ফেলি সব হরাইজন্টাল ফোর্সের সামেশন নিয়ে নিলে আমাদের আননোন যেটা অ্যাঙ্করিং ফোর্স টি সেটার মান বের হয়ে আসবে ঠিক আছে যেহেতু ফোর্স মাত্র এই তিনটাই কাজ করতেছে পি ওয়ান পি টু আর আর এ এই তিনটার সাইন কনভেনশন অনুযায়ী আমরা যদি দেখি ধরো এই দুটাকে যদি পজিটিভ ধরি আর এটা উল্টা দিকে নেগেটিভ সেটা দিয়ে দিলে আমাদের টি এর মানটা বের হয়ে যাচ্ছে এইটি সেভেন পয়েন্ট নাইন ফোর কিলোনিউটন ওকে ম্যাম পেয়ে গেলাম এখন আমাদের যে সেকেন্ড যে পোর্শন ইনফ্লেকশন পয়েন্টের নিচ থেকে যে প্রেশার ডায়াগ্রামটা আছে সেটা ধরে আমাদের আমরা যদি ফার্দার আগাই তাহলে এখানে দেখো এই এটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট এটা হচ্ছে পাইলের বটম পয়েন্ট ঠিক আছে এই অংশটুকু নিলে দেখো ইনফ্লেকশন পয়েন্টে প্রেশার কত সেটা আমরা একটু আগেই পাইছি রো আই ঠিক আছে তাহলে এখানেও দেখো সেম দুইটা ট্রায়াঙ্গেল আছে এই দুটা ট্রায়াঙ্গেলও যদি সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা নেই তাহলে কি হচ্ছে এটা হচ্ছে রো আই ডিভাইডেড বাই এটার হাইটটা হচ্ছে পয়েন্ট জিরো ফোর রো আই ডিভাইডেড বাই পয়েন্ট জিরো ফোর ইকুয়ালস টু এই পাশে যেটা আছে সেটা হচ্ছে রো ফোর ডিভাইডেড বাই এই ডিস্টেন্স এখন এই ডিস্টেন্সটা কোনটা এটা হচ্ছে জিরো প্রেশারের যে পয়েন্ট সেই পয়েন্ট থেকে পাইলের বটম পর্যন্ত এটাও কিন্তু আমাদের জানা নাই এখনো এইটাকে আমরা ধরে নিলাম যেটা আসলে এস বা যে কোনো একটা কিছু দিয়ে তোমরা ডিনোট করতে পারো আমি এস দিয়ে ডিনোট করছি তাহলে পি বা রো ফোর ডিভাইডেড বাই এস তো এখানে এসটা কিন্তু আননোন তাই রো ফোরটার এক্সাক্ট ভ্যালু আমরা পাবো না সেটা সামথিং এস হিসেবে আসবে এরকম আসলো যে ফোরটি থ্রি পয়েন্ট নাইন ফাইভ ইন্টু এস কিলোনিউটন পার মিটার স্কোয়ার তো এই প্রেশার থেকে আমরা যদি ফোর্স ক্যালকুলেট করি তখন সেটা আসে টোয়েন্টি টু ইন্টু এস স্কোয়ার দ্যাট মিন্স এই যে এই ফোর্সটা কত এই টোটাল ট্রায়াঙ্গুলার ফোর্সটা কত দ্যাট মিন্স যেটাকে আমরা পি ফোর বলতেছি সেটা ওকে আচ্ছা আর আরেকটা রয়ে গেছে এই যে উপরের যে পোর্শন সেখানে টোটাল ফোর্সটা যদি পি থ্রি হয় এটা আমরা পেয়ে যাই সহজেই যে পি থ্রি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোনিউটন ওকে তাহলে এখন সেম আগের প্রসিজিওর যে এই হচ্ছে আমাদের টোটাল ডায়াগ্রাম পি ফোর এখানে পি থ্রি এবং পি ফোর দুইটা ফোর্স কাজ করতেছে তাহলে এখন আমরা এই সেকশনে যদি আমরা মোমেন্ট নেই এই যে টোটাল যে সেকশন সেটা যদি পাইলের বটম পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই তাহলে এখানে যেহেতু দুইটা ফোর্স অলরেডি কাজ করতেছে এবং আমরা যেহেতু একটা সেকশন নিয়ে কাজ করতেছি
তাই সিমিলারলি আগের মতো কি হবে ও যে উপরে যায় আর এই যে ফোর্স ছিল সেটা কিন্তু এখানেও কাজ করবে ওকে যেমন এই ফিগারটা যদি দেখো এখান থেকে বুঝতে পারবা এটা হচ্ছে পাইলের ইনফ্লেকশন পয়েন্ট এখানে আমি যদি সেকশন নেই তাহলে উপরে আর এ যে ডিরেকশন বরাবর কাজ করতেছে নিচে ঠিক তার অপোজিট ডিরেকশন বরাবর আর এ কাজ করবে এগুলো তো তোমরা জানো বেসিক জিনিস তাহলে এখন এখানে আমরা মোমেন্ট নিলে ও পয়েন্ট মোমেন্ট নিলে এখানে তিনটা ফোর্স আসবে এটা হচ্ছে আর এ প্লাস পি থ্রি মাইনাস পি ফোর ঠিক আছে আর পি পয়েন্ট জিরো ফোরটাও কিন্তু আমাদের জানা আছে কোথা থেকে আসছে তাহলে সিম্পলি এখানে হচ্ছে আমাদের আর এটাও তো জানা একটু আগে আমরা ক্যালকুলেট করে রাখছি শুধুমাত্র এস টার্নন এই ইকুয়েশনটা সলভ করে নিলে আমাদের এস এর ভ্যালুটা বের হয়ে যাচ্ছে দ্যাট মিনস আমাদের যে জিরো প্রেশারের যে পয়েন্ট সেখান থেকে পাইলের বটম পয়েন্টটা কত ডিস্টেন্সে হবে সেটা আমরা পেয়ে গেলাম ওকে যেটা কিনা 4.06 মিটার তাহলে ফাইনালি হচ্ছে দেখো আমাদের সবগুলো ভ্যালু বের হয়ে গেল যে এখানে এক্স আমাদের আগে থেকে তো ওয়াইটা বের করা ছিল এক্সও জানি এবং ফাইনালি হচ্ছে আমরা এস এর ভ্যালুটাও পেয়ে গেছি তাহলে এখন দেখো আমরা টোটাল ডিটা কিভাবে বের করতে পারি যদি একটা ফিগারে দেখাই তাহলে বুঝতে পারবা এই এই যে দেখো ডিটা কত ডিটা হচ্ছে এই যে গ্রাউন্ড গ্রাউন্ড লেভেল থেকে জিরো প্রেশারের ডিস্টেন্স ছিল এক্স আর সেই পয়েন্ট থেকে বটমের ডিস্টেন্স আমরা মাত্র পাইলাম এস দুইটা ডিস্টেন্সের মধ্যে বের হয়ে গেছে তাহলে এক্স প্লাস এস করে নিলে আমরা টোটাল ডিজাইন ডি সেই মানটা পেয়ে যাই মানে টোটাল ডিটা পেয়ে যাই তারপর সেখান থেকে হচ্ছে ডিজাইন ডিটা সেটাকে 20% বাড়াইলে আমরা ডিজাইন ডিটা পেয়ে যাব তাহলে এখানে আসতেছে 6 মিটার দ্যাট মিনস আমাদের দুইটা যে ফাইন্ডিংস ছিল দুইটাই পেয়ে গেছি টোটাল টেনশন ফোর্স আর হচ্ছে ডেপথ অফ পেনিট্রেশন শেষ ডিজাইন বুঝা গেছে কারো কোনো কোয়েশ্চেন আছে এই ম্যাথের উপর আচ্ছা যদি কোয়েশ্চেন না থাকে এখানে হচ্ছে একটা প্রবলেম আছে সব বেলে দেয়া আছে এটা বলেও দেয়া আছে যে ফিক্সড আর্থ সাপোর্ট কন্ডিশনে ডিজাইন করতে হবে এই ডিজাইন ম্যাথটা সবাই করবে ঠিক আছে ওকে তাহলে এতটুকুই ছিল আমাদের শীত পাইলের ডিজাইন মেইনলি হচ্ছে টোটাল শীত পাইলটা চারটা ডিজাইন পোর্শনে ডিভাইডেড প্রথমে হচ্ছে আমরা ক্যান্টিলিভার শীত পাইল দেখছি যেখানে দুই ধরনের ডিজাইন ছিল একটা হচ্ছে কয়েসি ফোর্সের জন্য আর একটা হচ্ছে কয়েশনলেস সয়েলের জন্য কয়েসিভ সয়েলের জন্য আর একটা হচ্ছে কয়েশনলেস সয়েলের জন্য ঠিক আছে দুইটা ডিজাইন আর সেকেন্ড যেটা অ্যাঙ্কর শীত পাইল এটার জন্য আমরা দুই ধরনের ডিজাইন দেখছি একটা হচ্ছে ফ্রি আর্থ একটা ফিক্সড আর্থ ঠিক আছে তার মানে টোটাল শীত পাইলে হচ্ছে চার ধরনের ডিজাইন রিলেটেড প্রবলেম আছে সবগুলোরই কিন্তু ডিজাইন প্রসিজারের মধ্যে বেসিক জিনিসটা একই ওকে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে প্রেশার ডিস্ট্রিবিউশন আসলে প্রেশার ডিস্ট্রিবিউশনটা কিরকম হচ্ছে কোন জায়গায় জিরো পয়েন্টের বা জিরো মোমেন্টের পয়েন্টটা জেনারেট করতেছে ওই অনুযায়ী আসলে ডিজাইনটা কিছুটা মডিফিকেশন হচ্ছে বাট বেসিক সবগুলোর ক্ষেত্রে একই প্রেশার ক্যালকুলেট করতে হয় সেটা সিজিটা কোথায় সেটা বের করতে হয় দেন সামেশন অফ মোমেন্ট এন্ড সামেশন অফ হরাইজন্টাল ফোর্স দিয়ে টোটাল প্রবলেমটা সলভ করতে হয় ঠিক আছে ওকে তাহলে শীট পাইলটা এতটুকু ছিল নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কেশন কেশনটা আমরা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস সেখানে হচ্ছে হালকা পাতলা আমরা একটু দেখছিলাম যে কেশন হচ্ছে একটা ওয়াটার রিটেনিং স্ট্রাকচার যে কিনা যদি কখনো আমাদের কোনো একটা পোর্শনটা ওয়াটার টাইট করতে হয় ঠিক আছে আমাদের কোনো কাজের সুবিধার জন্য বা যে কোনো রকম কনস্ট্রাকশনের জন্য ওয়াটার বডিতে যদি আমরা কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কেশন ইউজ করা হয় ঠিক আছে কেশনটা বিভিন্ন রকম হইতে পারে তার ম্যাটেরিয়ালস উড স্টিল বা রিইনফোর্সড কনক্রিট এটা যা কাজের সুবিধা অনুযায়ী আর কেশন মেইনলি হচ্ছে পার্মানেন্ট হিসেবে কেশনটা ইউজ হয় দ্যাট মিনস এটা যখন আমাদের তার মেইন কাজ হচ্ছে ওয়াটার বডিতে কোনো একটা ফ্রি স্পেস জেনারেট করা দ্যাট মিনস ওয়াটারটা রিমুভ করে দেয়া বাট সেই পারপাসটা সলভ হওয়ার পরেও সে কিন্তু ওই স্ট্রাকচারের একটা পার্ট হিসেবে থেকে যায় ঠিক আছে দ্যাট মিনস কেশনটা হচ্ছে একটা পার্মানেন্ট স্ট্রাকচার
এটা মেইনলি ব্রিজের ক্ষেত্রে ফাউন্ডেশন কিংবা পায়ার্স কিংবা ধরো তার অ্যাবাটমেন্ট হিসেবে ইউজ করা হয়, সে থেকে যায় স্ট্রাকচারে, ঠিক আছে। এই এখন ক্রেশনটা কিভাবে ইনস্টল করা হচ্ছে, সে কিভাবে তার পারপাসটা কিরকম কিংবা ধরো কিরকম সেটা ইনস্টল করতে হয়, তার উপর ডিপেন্ড করে ক্রিয়েশনটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওপেন ক্রিয়েশন, একটা হচ্ছে বক্স ক্রিয়েশন, কিংবা বক্স ক্রিয়েশনকে অনেক সময় ফ্লোটিং ক্রিয়েশনও বলা হয়, এন্ড থার্ড ওয়ান হচ্ছে নিউমেটিক ক্রিয়েশন, ঠিক আছে। ওপেন ক্রিয়েশনটা বোঝা যাচ্ছে নাম দেখেই, যেটা দুইটা সাইডই ওপেন থাকবে, এটা হচ্ছে ওপেন ক্রিয়েশন। ওপেন ক্রিয়েশন আবার অনেক রকম আছে, সিঙ্গেল ওয়াল কিংবা সিলিন্ড্রিক্যাল কিংবা ওপেন ক্রিয়েশন উইথ ড্রেজিং ওয়াল, বিভিন্ন রকম আছে। সিঙ্গেল ওয়াল যেটা সেটা জাস্ট সিম্পল, চারপাশে চারটা ওয়াল থাকবে। সিলিন্ড্রিক্যাল হইলে সেটা শেপ অনুযায়ী হয়তো সেটা সিলিন্ড্রিক্যাল শেপ হবে, আর যদি সেটা কয়েকটা পোর্শনে ভাগ করা হয়, সাবসেকশন থাকে, সেক্ষেত্রে সেটাকে হচ্ছে ওপেন ক্রিয়েশন উইথ ড্রেজিং ওয়াল বলা হয়। আমরা যদি একটা সিম কি দেখি, সরি, আমরা যদি একটা কি দেখি, এই সিঙ্গেল ওয়াল ওপেন ক্রিয়েশন, তার যদি কিছু ফিগার দেখি এরকম, এক্ষেত্রে সেটা টপ এবং বটম দুইটা পাশে হচ্ছে ওপেন, ঠিক আছে। এখন এটা কিভাবে আসলে ইনস্টল করা হয়, এক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে যে জায়গাটাতে ক্রিয়েশনটা ইনস্টল করতে হয় সেখানে মোটামুটি এইরকম একটা ট্রেঞ্চ প্রথমে বানিয়ে নিতে হয়, ধরো 3-4 meters ডেপ্থের এরকম একটা এক্সকাভেশন এখানে করে নিতে হয়, একটা ট্রেঞ্চ বিল্ড আপ করতে হয়, ঠিক আছে। পরে ওই ট্রেঞ্চের মধ্যে একটা কাটিং এজ স্থাপন করা হয়। কাটিং এজ বলতে আসলে যেটার বটমটা এরকম শার্প থাকে, সেটা হয়তো স্টিলের হইতে পারে কিংবা ধরো কনক্রিটের হইতে পারে, এই কাটিং এজ বলে একটা পোর্শন আছে, এটা প্রথমে সেই জায়গায় ইনস্টল করতে হয়, ঠিক আছে। পরবর্তীতে এই কাটিং এজের উপরে তোমরা যদি ডি ফিগারে দেখো, নেক্সট স্টেপে এই কাটিং এজের উপরে হচ্ছে আমাদের পর্যাপ্ত নেসেসারি যে ফ্রেমওয়ার্ক সেটা দিয়ে বা রেনফোর্সমেন্ট দরকার হলে রেনফোর্সমেন্ট দিয়ে আমাদের এখানে কাস্টিং করা হয়, ঠিক আছে, কনক্রিট কাস্টিং করা হয় এই এই পোর্শনটা। যখন সে এনাফ স্ট্রেংথ পেয়ে যায় সাফিসিয়েন্ট এজ পরে, যখন সে মানে হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে সেটার এখানে আস্তে আস্তে সেটা সিঙ্কিং করা হয়, ঠিক আছে। দেখো নেক্সট ফিগারে দেখো, সে কিন্তু লেভেলের নিচে ঢুকে গেছে, ওকে। তো এইটা অনেকটা হইলো, এইভাবে আসলে কন্টিনিউ করা হয় যতটুকু আমাদের স্পেসিফাইড ডেপথ পর্যন্ত। শুরুতেই ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে যে তার টোটাল ডেপথ কত হবে বা হাই ক্রিয়েশনের হাইট কত হবে সেটা তোমাদের জানা থাকে, ওই স্পেসিফাইড হাইট পর্যন্ত এইভাবে স্টেপ বাই স্টেপ আগানো হয়। তো পরবর্তীতে এরকম আবার কাস্টিং করা হয়, কনক্রিটিং করে তারপর সেটা হার্ড হইলে সেটাকে আবার ইনস্টল করা হয়, মানে ভিতরের দিকে ঢুকানো হয়, সিঙ্কিং করা হয়, ওকে। তো যখন আমাদের স্পেসিফাইড ডেপথ পর্যন্ত সে চলে যায়, দ্যাট মিন্স আমাদের তো একটা ডেপথ থাকবে, তার হাইট কতটুকু কিংবা ধরো কোন জায়গায় হচ্ছে তার এনাফ বিয়ারিং ক্যাপাসিটির যে সয়েল লেয়ার, সে যখন সে ওইখানে পৌঁছে যাবে, দ্যাট মিন্স আমাদের ইনস্টলেশন শেষ, টোটাল কমপ্লিট, তখন এই বটনটা কনক্রিটিং করার মাধ্যমে সিল করে দেওয়া হয়, যাতে মানে ধরো একটা অনেকটা ফাউন্ডেশনের মতো বা একটা বেজ তৈরি করে দেওয়া হয় তার স্টেবিলিটির জন্য, টোটাল ক্রিয়েশনের, যাতে এখানে কোনো সিপেজ না হয় বা এখানে কোনো ফেলার না হয়, সেজন্য যখন এখানে উপরের দিকে কনক্রিটিং করে এটা একদম সিল করে দেওয়া হয় এই বটম পোর্শনটা। পরবর্তীতে এখান থেকে ভিতরের যে ওয়াটার সেটা রিমুভ করে দেওয়া হয়, এবং এই যে ফাঁকা স্পেস যেটা আমাদের যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন কাজ শেষে এই ফাঁকা স্পেসটা হয়তো স্যান্ড কিংবা গ্রাভেল কিংবা ধরো আদার কোনো কনক্রিটিং মেটেরিয়ালস দিয়ে এটা ফিল আপ করে দেওয়া হয়, ঠিক আছে। এই এই হচ্ছে তার ইনস্টলেশন এবং ওয়ার্কিং প্রসেস। এটা হচ্ছে সিম্পল সিঙ্গেল ওয়াল ওপেন ক্রিয়েশনের জন্য,
ওকে এই জিনিসটা এখানে দেয়া আছে আর এখানে যে বেস যেটা এটা ধরো 1.5 মিটার থেকে 2 মিটার হয়তো দেয়া হয় এই আচ্ছা আর আরেকটা জিনিস কি এখানে একটা জিনিস কিন্তু কনসিডার করতে হবে কারণ যেহেতু এই কেশনটা সয়েলের মধ্যে দিয়ে পেনট্রেট হচ্ছে নিশ্চয়ই এই সয়েলের জন্য এই সয়েলের পার্টিকেলের কি হবে এই কেশনের সাথে কিছুটা স্কিন ফ্রিকশন কাজ করবে এই জিনিসটা কনসিডার করে আসলে ডিজাইন করতে হবে যে আমাদের কেশনের টোটাল যে ওয়েট সেটা কত হইলে সে সেলফ সিঙ্কিং হবে দ্যাট মিন্স তার নিজের ওয়েটের কারণেই সে বাই গ্র্যাভিটি যে সিঙ্ক করতে পারবে বা সে পেনিট্রেট করতে পারবে এই যে ফ্রিকশন ফোর্স যেটা সেটাকে ওভারকাম করে ঠিক আছে তাহলে এই যে টোটাল ওয়েট ওয়েটটা আসছে কোথা থেকে এই কনক্রিট থেকে কনক্রিটের ওয়েট থেকে এবং যখন আমরা টোটালি ওয়েটটা পেয়ে যাই ওইখান থেকে আমরা পেতে পারি যে আসলে এই কেশনের ওয়াল থিকনেস গুলো কত হবে যদি আমার বেশি ওয়েট দরকার হয় সেক্ষেত্রে দেখা যায় সেকশন বেশি বড় দিতে হয় বা ধরো তার এই যে কেশন ওয়ালের যে থিকনেস সেক্ষেত্রে ওইটা বেশি হয় ঠিক আছে এটা ডিপেন্ড করতেছে যে আসলে তার ফ্রিকশনটা কতটুকু আসবে সেটার উপর তো এই জিনিসগুলো কেশন ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো কনসিডার করতে হয় ওকে আর সেকেন্ড যেটা ছিল সিলিন্ড্রিক্যাল এটা একদম সেম আগেরটার মতনই জাস্ট এক্ষেত্রে শেপটা হচ্ছে তার সিলিন্ডার সিলিন্ডার আকৃতি সেই জন্য ওই শেপ থেকে তার নামটা আসছে সিলিন্ড্রিক্যাল ওপেন কেশন আর বাকি সব কিছু আগের মতনই আর থার্ড যেটা ওপেন কেশন উইথ ট্রেজিং ওয়াল এক্ষেত্রে এরকম কিছু সাবসেকশন থাকে ঠিক আছে সেটা হয়তো রেক্টেঙ্গুলার হতে পারে কিংবা স্কোয়ার স্কোয়ার শেপ হতে পারে এবং মাঝখানে কিছু কিছু ছোট ছোট কিছু সেকশন থাকে এবং এই যে সেকশনগুলোর জন্য সেকশনগুলোকে ডিভাইড করার জন্য যে ওয়ালটা দেয়া হয় সেটাকে বলা হয় আসলে ড্রেজিং ওয়াল এই যে যদি তোমরা ভার্টিক্যাল সেকশন যদি দেখো তাহলে এই ক্ষেত্রে এই যে মাঝখানে এটা হচ্ছে এই দুইটা সেকশনকে ডিভাইড করতেছে এটাকে বলা হচ্ছে ড্রেজিং ওয়াল তো এখান থেকে নামটা আসছে আসলে ওপেন কেশন উইথ ড্রেজিং ওয়াল তো আর ওয়ার্কিং প্রসিডিউর কিংবা ইনস্টলেশন সেম আগের মতনই দা কেশন ইজ সাঙ্ক বাই এক্সকাভেটিং সয়েল থ্রু দা ওয়েলস বাই মিন্স অফ ড্রেজেস আফটার দা কেশন ইজ সাঙ্ক টু দা রিকোয়ার্ড ডেপথ দা বেস ইজ প্লাগড টু এ কনক্রিট সিল এন্ড দা ওয়ালস আর ফিল্ড উইথ স্যান্ড অর কনক্রিট এই বেসিকটা সেম যখন সে তার স্পেসিফাইড ডেপথে পৌঁছে যাবে তখন বেস যেটা সেটাকে কনক্রিট দিয়ে সিল করে দেওয়া হয় আর এই ফাঁকা পোর্শনটা হয়তো স্যান্ড বা কনক্রিট ম্যাটেরিয়ালস দিয়ে এটা ফিল আপ করে দেওয়া হয় কারণ এটা ফাঁকা থাকলে ভিতরে এয়ার ট্র্যাপ হয়ে এখানে সে এই কেশনটা ফিল করতে পারে তাই সেখানে ফিলিং ম্যাটেরিয়ালস দিয়ে সেটা ফিল আপ করে দেওয়া হয় এটা বিভিন্ন রকম শেপের হতে পারে তো কমপ্লেক্স শেপ হয়তো দেখা দরকার নেই জাস্ট টেনে রাখলে আর কি ওকে সেকেন্ড যে টাইপটা যেটা কিনা বক্স কেশন এটা হচ্ছে একটা বক্সের মতো দ্যাট মিন্স তার টপটা ওপেন থাকবে বাট বটমটা কিন্তু ফিল থাকবে ঠিক আছে বা বটমটা ক্লোজ থাকবে এই ক্ষেত্রে আমার এটার একটা ডিফারেন্স হচ্ছে কি ফার্স্ট যেটা ছিল সেটা আমাদের অন সাইটে কনস্ট্রাকশন করা হয় একটু আগে আমরা দেখলাম স্টেপ বাই স্টেপ কিভাবে ওপেন কেশন কনস্ট্রাকশন করা হয় বাট বক্স কেশনটা ওইখানে অন সাইটে করা যায় না সেটা হচ্ছে আমাদের প্রথমে ল্যান্ডে সেটা প্রিকাস্ট করে রাখতে হয় পরবর্তীতে যে জায়গায় হচ্ছে আমাদের এটা ইনস্টল করা দরকার ওই জায়গাটা নিয়ে যাওয়া হয় পরে ওইখানে গিয়ে এটা সিঙ্ক করা হয় ওকে তো এখানে একটা সমস্যা হচ্ছে যেহেতু তার বটমটা ক্লোজড তাই যখন কোনো একটা ওয়াটার বডির মধ্যে সেটাকে সিঙ্ক করা ট্রাই করা হবে হয়তো সেখানে একটা বুয়ান্সি ফোর্স জেনারেট করবে বা ধরো সেটা সিঙ্কিং করা টাফ হবে তাই এক্ষেত্রে আগে থেকেই গ্যাশনটাকে কি করা হয় কোনো স্যান্ড কিংবা গ্র্যাভেল কিংবা কনক্রিট দিয়ে আগে থেকে ফিল আপ করে দেওয়া হয় এমটি পোর্শনটা তখন তার টোটাল ওয়েট বেড়ে যায় সেক্ষেত্রে এটা ইনস্টলেশনটা খুব সুবিধা হয় ওকে এই জিনিসটা এখানে লেখা আছে দ্য প্লেস ওয়ার দ্য কেশন বেস ইজ টু বি ডেস্ট মাস্ট বি লেবেলড সাচ এজ বক্স কেশন আচ্ছা এটার ক্ষেত্রে কি করতে হবে যেহেতু এটার বটমটা ক্লোজড সেক্ষেত্রে
যে জায়গায় তার বটম পোর্শনটা গিয়ে রেজিস্ট মানে রেস্ট করবে বা স্পেসিফাইড ডেপথ